বিএনপি নেতারা প্রায়শই বক্তব্য দিচ্ছেন, বিএনপি একটা স্বভাব আছে মিথ্যাচারে এদের জুড়ি মেলা ভার। বিশেষ করে আমরা দেখি বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল সাহেব, উনি একটি শিক্ষকতার পেশায় ছিলেন, শিক্ষকরা চমৎকারভাবে ছাত্রদের বুঝিয়ে পড়াতে পারেন এটা আমরা জানি, কিন্তু এত চমৎকারভাবে মিথ্যাকে উনি যেভাবে বর্ণনা করেন এটা মির্জা ফখরুলের জুড়ি বুঝে আর কেউ আসে বলে আমার মনে হয় না। মানুষ এই সময়ের কালে গত দু বছর প্যান্ডামিকের করোনাকালীন মহাদুর্যোগে এবং এই বছর রাশিয়ার যুদ্ধের কারণে সারা পৃথিবীতে যখন অর্থনৈতিক একটা ভয়াবহ মন্দা চলছে, সংকট চলছে, যে সংকটের ঢেউ সারা বিশ্বের প্রত্যেকটা দেশে লেগেছে, আপনারা জানেন যে ইতিমধ্যেই বিশ্বের উন্নত দেশগুলোতে মানি ইনফ্লেশন ভয়াবহ আকার বেড়েছে, জিনিসপত্রের দাম হু হু করে বেড়েছে। আমরা দেখেছি লন্ডন, ইংল্যান্ড, জার্মানি, ইটালি, ফ্রান্স, এমনকি আমেরিকাতেও প্রত্যেকটা জিনিসের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম শতকরা 20-30-40% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অমনি বিএনপিরা সব রাস্তায় নেমে আসে, একটা বিরাট সুযোগ পেয়েছে, শুরু হয়ে গেল মিথ্যাচার, বললো কি বিদ্যুৎ নাই। আমরা দেখলাম ঢাকা শহরে পল্টনে লাইট পোস্টের নিচে রাত্রেবেলায় বিএনপির সেই আবাসিক নেতা যিনি প্রায় তার অফিসেই থাকেন সেই নেতার ব্যক্তিত্বে একটা মিছিল হারিকেন হাতে করে আমরা অবাক হয়ে যাই। রাস্তায় লাইট চলছে, লাইট পোস্টে উনার নিচে মিছিল করছে হারিকেন হাতে বলে বিদ্যুৎ চাই দাবি করে, এর সে বড় প্রচারক ভণ্ড তামাশা আর কিছু হতে পারে না। এই হলো বিএনপি দল। আমি অবাক হতে হয় এই বিএনপি যখন ক্ষমতায় ছিল প্রথম একর বিদ্যুৎ উৎপাদন আপনাদের সক্ষমতা ছিল, এটা দয়া করে জিজ্ঞেস করবেন আপনারা, আইনের থেকে হিসাব করে অনেক কনজারভেটিভভাবে হিসাব করার পরেও তারা বলেছেন প্রায় $30 বিলিয়ন কাছাকাছি আমাদের রিজার্ভ আছে। উনার $3 বিলিয়ন আমাদের দেশ ধ্বংস হয় নাই, আর আমাদের এখন এখনো যদি আইএমএফের ভাষ্য অনুযায়ী হয় তাদের $30 বিলিয়ন যে আমাদের রিজার্ভ থাকে তাতে নাকি দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। এইগুলো মিথ্যাচারকে জনগণকে বিভ্রান্ত করতে চাই। এই বিএনপি জামাত রাষ্ট্র ক্ষমতায় থাকতে দেশ কিছু দিতে পারে নাই, এদেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত করেছে, এদের কাজই হচ্ছে মিথ্যাচার করা। এখন নতুন স্লোগান দিচ্ছে ওনাদের নেতা পলাতক নেতা দণ্ডপ্রাপ্ত সেই খাম্বা নেতা তারেক রহমান, যিনি এই বাংলাদেশকে পরপর পাঁচবার দুর্নীতি বিশ্বের 1 নম্বর দুর্নীতিবাদ রাষ্ট্র বানিয়েছিল, হাবং বানিয়ে উনি স্লোগান দিচ্ছে টেক ব্যাক বাংলাদেশ। তো টেক ব্যাক বাংলাদেশ মানে বাংলাদেশকে পিছনে নিয়ে যাও, কোন পিছনে নিয়ে যেতে চান? আপনাদের অধ্যায় আছে দুটা, 2001 থেকে 2006 সাল আর ছিল আপনাদের পাকিস্তান আমল, কোথায় নিয়ে যেতে চান বাংলাদেশকে?